এটা একদমই জরুরি নয় যে আমরা চোখে সব সময় যা দেখতে পাই সেটাই সত্যি, সেটাই বাস্তব। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এএসডি স্টোরি। আলাদা তিনজন মানসিক রোগী যারা কোনো এক সময় মানসিক হাসপাতালে দিন কাটিয়েছিল, আরেকদিকে আছে একটা মানসিক রোগের ডাক্তার যার জীবন অত্যন্ত রহস্যময়। এই মেয়েটা কেন মাঝে মাঝে নিজের শোয়ার ঘরের দেওয়ালে জঙ্গলের ছবি আঁকে? ছবি আঁকে সেই জঙ্গলের মধ্যে একটা কুয়ারও। এই ঘন জঙ্গল আর গভীর পরিত্যক্ত কুয়া চারজনের জীবনকে সম্পূর্ণ পাল্টে দিয়েছিল। এই কাহিনীটা এরকম যে কাহিনী যত এগিয়ে যাবে এক একবার এক একজনকে সন্দেহ হবে তোমার, মনের ভেতরে জেগে উঠবে বিভিন্ন অদ্ভুত প্রশ্ন, আর এই ওয়েব সিরিজটা যেখানে গিয়ে শেষ হয় পুরো মাথায় ঘুরে যাবে। আজ অবধি যতগুলো জটিল কঠিন মুভি এক্সপ্লেন করেছি সেগুলোর মধ্যে এই লেভেলের টুইস্ট আমি আজ অবধি দেখিনি। একটা মাস্টারপিস ওয়েব সিরিজ এএসডি স্টোরি প্রেজেন্টস বিহাইন্ড হার আইস। এই ওয়েব সিরিজের কাহিনীতে ঢোকার আগে শুধুমাত্র একটা কথাই বলবো, সম্পূর্ণটা দেখো। 3 থেকে 4 দিন এই কাহিনী তোমার মাথার মধ্যে ঘুরতে থাকবে যে এরকমও সম্ভব। কাহিনী শুরু হয়, লুইস নামের এই মহিলাকে দেখা যায়। লুইস একজন সিঙ্গেল মাদার, তার 7.5 বছরের একটা ছেলে আছে, নাম অ্যাডাম। 3 বছর আগে তার স্বামী ইয়ানের সঙ্গে লুইসের ডিভোর্স হয়ে যায়। বর্তমানে লুইস ডক্টর শর্মা নামে একজন ডাক্তারের অফিসে রিসেপশনিস্টের কাজ করে। সেদিনের রাত লুইসের জীবনে যে একটা অদ্ভুত সময় নিয়ে আসতে চলেছিল তা কে জানত। লুইস সেদিন একটা বারে গিয়েছিল। ঘটনাচক্রে একটা লোকের সঙ্গে তার অদ্ভুতভাবেই আলাপ হয় এবং খুব অল্প সময়ের মধ্যে তারা বেশ ঘনিষ্ঠ হয়ে পড়ে। কিন্তু লোকটা আচমকা লুইসের থেকে কেমন যেন ছিটকে সরে যায় এবং আর কোনো কথা না বাড়িয়ে উল্টো দিকে হাঁটা লাগায়। স্বাভাবিকভাবেই লুইসের লোকটার ব্যবহার কেমন যেন অদ্ভুত লাগে। পরের দিন অফিসে গিয়ে লুইস জানতে পারে যে আজ এখানে একজন নতুন ডাক্তার এসেছে, যে কিনা মানসিক রোগের ডাক্তার। তার নাম ডেভিড এবং আজ থেকে এই ডাক্তারের সেক্রেটারি হিসাবেই কাজ করতে হবে লুইসকে। কিন্তু লুইস যখন ডেভিডকে দেখে সে চমকে ওঠে, কারণ ডেভিড আর কেউ নয়, আগের দিন রাত্রেবেলায় বারে দেখা হওয়া সেই অদ্ভুত উটকো লোকটা। ডেভিড, পুরো নাম ডেভিড ফার্গাসন। ডেভিড একজন নামকরা মানসিক রোগের বিশেষজ্ঞ। ডেভিড বিবাহিত ছিল এবং তার স্ত্রীর নাম হল অ্যাডেল। ডেভিড এবং অ্যাডেল এই শহরে নতুন, তারা অনেক দূর থেকে হঠাৎই একদিন এই শহরে চলে আসে। অ্যাডেলকে দেখতে খুবই সুন্দর হলেও তার দৃষ্টিতে কেমন যেন একটা রহস্যময় ভাব। হঠাৎ হঠাৎ সে কেমন যেন বিভিন্ন দিকে অদ্ভুতভাবে চেয়ে থাকে। সেই সময় সে মুখ দিয়ে কোনো কথা বলে না। দেখে মনে হয় অ্যাডেল যেন তার ভেতরের কোনো এক গোপন রহস্যকে বাইরের মানুষের থেকে আড়াল করে রাখতে চায়। যদিও ডেভিড আর অ্যাডেলের কিন্তু সম্পর্ক সেরকম একটা ভালো ছিল না। প্রতিদিন অফিসে যাওয়ার আগে নিজে দাঁড়িয়ে থেকে খানিকটা জোর করে ডেভিড যেন অ্যাডেলকে কীসব ওষুধ খাওয়ায়, এবং দেখা যায় অ্যাডেলের জন্য বাড়িতে একটা পুরো ওষুধের তাক আছে। সেখানে নানান রকমের ওষুধ রাখা আছে এবং এই সব ওষুধ শুধুমাত্র অ্যাডেলের জন্য। কী ওষুধ খাওয়ায় আর কেনই বা খাওয়ায় পরে জানা যাবে। শুধু তাই নয়, ডেভিড বাড়ি থেকে বেরোনোর পর ঘড়ির সময় ধরে কিছুক্ষণ পর পরই অ্যাডেলকে ফোন করতে থাকে, এবং বেশিরভাগ সময়ই সে অ্যাডেলকে মোবাইলে ফোন করে না, ফোন করে বাড়ির টেলিফোনে, অ্যাডেল বাড়িতেই আছে কি না সেটা দেখার জন্য। দেখে মনে হয় তার স্ত্রীকে নিয়ে কোনো একটা আতঙ্ক কাজ করে তার মনের মধ্যে। কেমন যেন একটা চাপা ভয় অ্যাডেল যাতে বাড়ি থেকে না বেরোয়। তবে আরেকটা অদ্ভুত ব্যাপার হলো, ডেভিড যখন প্রতিদিন দাঁড়িয়ে থেকে অ্যাডেলকে ওষুধগুলো খাওয়ায় সে খেয়ে নেয়, কিন্তু কোনোদিন যদি ডেভিডের তাড়া থাকে সে অ্যাডেলকে ওষুধ খাওয়াতে ভুলে যায়, দেখা যায় অ্যাডেল নিজেই ওষুধের কৌটো থেকে একটা ওষুধ বের করে কিন্তু ওষুধটা খায় না, ফেলে দেয়, যাতে ডেভিড বাড়ি এসে বুঝতে পারে যে সে ওষুধটা ঠিকমতো খেয়েছিল। তো যাই হোক, সেদিন অফিসে গিয়ে লুইসকে নিজের সেক্রেটারি হিসাবে দেখে ডেভিড ভীষণ অবাক হয়, কারণ সে চিনতে পারে আগের দিন রাতে দেখা মেয়েটাই হলো তার সেক্রেটারি। লুইস দেখে ডেভিড কেমন যেন বিব্রত হয়ে পড়েছে আগের দিনের রাতের কথা ভেবে। লুইস ডেভিডকে বলে, আপনি কিছু চিন্তা করবেন না, আমি কাল আমাদের মধ্যে যা হয়েছে কাউকেই জানাবো না, আপনি শুধুমাত্র আমার বস আর আমি আপনার সেক্রেটারি। যদিও ডেভিড চায় না যে তার স্ত্রী অ্যাডেল বাড়ির বাইরে পা রাখুক, তবুও মাঝে মাঝে অ্যাডেলকে বাড়ির বাইরে যেতে হয় কোনো জিনিসপত্র কেনাকাটার জন্য, এবং অ্যাডেল যখনই বাইরে বের হয় তাকে ইন্টারনেট কানেকশন ছাড়া ফোন দেওয়া হয়, এবং ডেভিডের ক্রেডিট কার্ডটা ডেভিড দিয়ে দেয় যাতে সে নজর রাখতে পারে তার স্ত্রী কী কিনছে, কোথায় টাকা খরচ করছে। মাঝে মধ্যেই লুইস একটা দুঃস্বপ্ন দেখত এবং সেই দুঃস্বপ্নটা দেখে তার বিছানা থেকে উঠে হাঁটতে শুরু করত, এবং ঘুমের মধ্যে হাঁটার এই রোগটাকে বলা হয় স্লিপ ওয়াকিং। সে স্বপ্নে দেখত তার মায়ের মৃত্যুর দৃশ্য, এবং এরপরে সে দেখত
তার ছেলে অ্যাডাম তার থেকে হারিয়ে যাচ্ছে এবং অনেক চেষ্টা করে অনেক খুঁজেও তার ছেলে অ্যাডামকে সে খুঁজে পাচ্ছে না। আসলে লুইসের একটা খারাপ অতীত আছে, সেটা হলো বেশ কয়েক বছর আগে লুইসের মা মারা যায় এবং লুইসের মা মারা যাওয়ার পর মানসিকভাবে একদম ভেঙে পড়ে লুইস। লুইসকে বাধ্য হয়ে এক মানসিক হাসপাতালে কিছুদিন থাকতে হয়েছিল এবং সেই মানসিক হাসপাতালে থাকার সময়টা লুইসের জীবনের একটা অন্ধকার সময় ছিল। তাই হয়তো এখনও লুইস এই দুঃস্বপ্নগুলো দেখে এবং ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে যখন তার চোখ খোলে সে দেখে সে কখনো বাথরুমে, কখনো বা পাশের ঘরে, কখনো বা ব্যালকনির একদম ধারে এসে দাঁড়িয়ে আছে। অন্যদিকে দেখা যায় অ্যাডেলের অতীত জীবনও খুব একটা ভালো ছিল না। অ্যাডেল অনেক বড় পরিবারের মেয়ে ছিল, তাদের প্রচুর জায়গা জমি ছিল গ্রামের মধ্যে এবং অ্যাডেল হলো এই বিশাল সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী। অ্যাডেলের বাবার আন্ডারে ডেভিড কাজ করত এবং সেখান থেকেই অ্যাডেলের সঙ্গে প্রেম এবং পরে বিয়ে। তবে অ্যাডেলের বয়স যখন মাত্র 18 বছর, তখন একদিন তাদের বাড়িতে আগুন লেগে একটা বিরাট দুর্ঘটনা ঘটে। অ্যাডেলের মা বাবা মারা যায়। আগুন লাগার সময় অ্যাডেল ঘুমিয়েছিল, তাই সে কিছু টের পায় না। কিন্তু ভাগ্যক্রমে সেদিন ডেভিড অ্যাডেলের বাড়িতে আসছিল লুকিয়ে অ্যাডেলের সঙ্গে দেখা করতে এবং সে অ্যাডেলের সঙ্গে দেখা করতে এসে দেখে তাদের বাড়িতে আগুন লেগে গেছে। অনেক কষ্টে সে অ্যাডেলকে অক্ষত অবস্থায় বাঁচিয়ে বের করে আনতে পারলেও ডেভিডের নিজের ডান হাতের বেশ অনেকটা জায়গা পুড়ে যায়। একেই হঠাৎ করে তার 18 বছরের জীবনে এত বড় একটা দুর্ঘটনা, তার মধ্যে এক রাতের মধ্যেই মা বাবাকে হারিয়ে সে মানসিক সন্তুলন হারায় এবং মানসিক রোগীতে পরিণত হয়। এবং যেভাবে লুইসের জীবনের একটা সময় রিহাবে কেটেছিল, অর্থাৎ মানসিক হাসপাতালে কেটেছিল, একইভাবে অ্যাডেলকে 18 বছর বয়সেই মানসিক হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। এবং এই মানসিক হাসপাতালে আসার পর রব নামের এই ছেলেটার সঙ্গে অ্যাডেলের বন্ধুত্ব হয়। রবও একজন মানসিক রোগী ছিল এবং এই হাসপাতালে নিজের চিকিৎসা করাচ্ছিল। বর্তমানে অ্যাডেল ডেভিডের সঙ্গে এক বাড়িতে থাকলেও মাঝেমাঝেই দেখা যায় সে অতীতে তার বন্ধু রবের সঙ্গে সেই মানসিক হাসপাতালে কাটানো বিভিন্ন মুহূর্তের কথা এক মনে ভাবতে থাকে। এছাড়াও আরও একটা অদ্ভুত ব্যাপার দেখা যায় যে বেশিরভাগ দিনই ডেভিড যখনই বাড়ি থেকে অফিসের জন্য বেরিয়ে যায়, অ্যাডেল নিজের ঘরে এসে তার হাতের আঙুলগুলো গুনতে গুনতে ঘুমিয়ে পড়ে এবং ঘুমের মধ্যে লুইসের মতোই সেও দুঃস্বপ্ন দেখে। সে দেখে কোনো এক ঘন জঙ্গলের ভেতরে একটা গভীর কুয়া। এরপর একদিন অদ্ভুতভাবেই রাস্তায় লুইসের সঙ্গে অ্যাডেলের আলাপ হয়ে যায় এবং লুইস যে ডেভিডের সেক্রেটারি এটা তার কাছে শুনে অ্যাডেল খুব খুশি হয়। লুইসের সাথে অ্যাডেলের দেখা হওয়াটা স্বাভাবিক মনে হলেও এটা মোটেও কোনো স্বাভাবিক ঘটনা ছিল না, কারণ লুইস আর অ্যাডেল তো একে অপরকে চিনতেও না। তাহলে তাদের হঠাৎ করে দেখা হলো কী করে? এরপর লুইস আর অ্যাডেল একটা ক্যাফেতে যায়। কথা বলতে বলতে অ্যাডেল লুইসের ফোন নম্বরও নেয়। তবে অ্যাডেল লুইসকে বলে তাদের আলাপ হওয়ার ব্যাপারটা যেন সে ডেভিডকে না জানায়। অ্যাডেলের এই কথা শুনে লুইসের কেমন একটু আজব লাগলেও সে কিছু বলে না। অন্যদিকে দেখা যায় বাড়ি ফিরে হঠাৎ অ্যাডেল স্বপ্নে দেখা সেই জঙ্গলটার ছবি তাদের শোয়ার ঘরের দেওয়ালে আঁকতে শুরু করে। ডেভিড দেওয়ালে সেই ছবিটা দেখে প্রচণ্ড রেগে যায় এবং ডেভিডের এই আচরণ থেকে বোঝা যায় যে অ্যাডেল স্বপ্নে যেই জঙ্গল আর কুয়াটাকে দেখে সেটা ডেভিডও চেনে। অর্থাৎ এই জঙ্গল এবং কুয়াটার সাথে তাদের জীবনের কোনো একটা পৈশাচিক ঘটনা জড়িত আছে। ওদিকে অ্যাডেলের সঙ্গে লুইসের একটা ভালো বন্ধুত্ব গড়ে ওঠে এবং কথায় কথায় একদিন লুইস অ্যাডেলকে জানায় সে রাতের বেলায় বিভিন্ন আজেবাজে স্বপ্ন দেখে স্লিপ ওয়াকিং বা রাতের বেলায় ঘুমের মধ্যে হাঁটে। অ্যাডেল লুইসের মুখে এই কথা শুনে কেমন একটু অদ্ভুতভাবে তাকায় এবং এক মুহূর্তের জন্য থেমে তারপর তার হাতে একটা ডায়েরি দিয়ে বলে, এই ডায়েরিটা রাখো, এই ডায়েরিটা রব নামে আমার একটা বন্ধু ছিল, তার ডায়েরি। আজেবাজে স্বপ্ন দেখতে দেখতে ঘুমের মধ্যে হাঁটাচলা করার থেকে মুক্তির কিছু উপায় এখানে লেখা আছে। আসলে জানো লুইস, অনেক বছর আগে আমিও একই সমস্যায় ভুগতাম এবং তখন থেকে আমিও এমন কয়েকটা জিনিস করেছিলাম যার পর থেকে আমি ওই সমস্যা থেকে মুক্তি পাই। এবং তারপর আমি যে মেন্টাল হসপিটালে ভর্তি ছিলাম সেখানে গিয়ে রবের সঙ্গে বন্ধুত্ব হয় এবং শুনতে পাই রবেরও নাকি একই রকম সমস্যা ছিল। সেও নাকি আজেবাজে স্বপ্ন দেখত এবং ঘুমের মধ্যে হাঁটাচলা করত। ওকেও আমি এই নিয়মগুলো ফলো করতে বলি, আর এই নিয়মগুলো কী কী সেগুলো ডায়েরির মধ্যে লেখা আছে। লুইস অ্যাডেলের দেওয়া ডায়েরিটা পড়তে শুরু করে। সেখানে লেখা ছিল, 1 ঘন্টা পরপর নিজেকে চিমটি কেটে মনে মনে বলবে তুমি জেগে আছো এবং তারপর নিজের হাতের আঙুলগুলোকে গোনা শুরু করবে। যদি দেখো হাতের আঙুলগুলো গোনার পর 10টার জায়গায় 11টা আঙুল দেখাচ্ছে, তাহলে ধরে নেবে তুমি স্বপ্নের মধ্যে আছো। আমরা স্বপ্নের মধ্যে এই জন্যই হাঁটি কারণ আমরা বুঝতে পারি না যে এটা স্বপ্ন না বাস্তব। এই জিনিসটা আমরা গুলিয়ে ফেলি আর তখনই মানুষ স্বপ্নের মধ্যে হাঁটতে শুরু করে। যদি তুমি এটা করো তাহলে তুমি আর স্বপ্নের মধ্যে হাঁটবে না। এবং এছাড়াও সেই ডায়েরিটাতে আরও লেখা ছিল, যখন তুমি স্বপ্নের মধ্যে থাকবে তখন মনে মনে যে কোনো একটা দরজাকে কল্পনা করো। যদি তুমি সেই দরজাটা দেখতে পাও স্বপ্নের মধ্যে
তবে সেই দরজাটা খুলে ওই পাশে চলে যাও এবং সেই দরজাটা খুললে তুমি দেখবে তুমি মনে মনে যা কিছু স্বপ্নে দেখতে চাও স্বপ্নে তুমি ঠিক সেটাই দেখছো। এই নিয়মগুলো পড়ে লুইসের কেমন একটা অদ্ভুত লাগে। সে ডায়ের পাতা উল্টালে দেখতে পায় সেখানে রবের ব্যক্তিগত জীবনের কথা কিছু লেখা আছে। দেখা যায় রব তার জীবনে মাদকের নেশায় প্রচণ্ডভাবে আসক্ত হয়ে যায়। দিন রাত নেশা করে থাকার ফলে তার মানসিক সন্তুলন হারিয়ে ফেলে এবং এই জন্য তাকে মানসিক হাসপাতালে পাঠানো হয়েছিল। এবং সেই মানসিক হাসপাতালেই অ্যাডেলের সঙ্গে তার দেখা হওয়ার পর থেকে অ্যাডেলের প্রতি রবের একটা অদ্ভুত ভালো লাগা কাজ করে। লুইস যখন ডায়েরিতে এইসব পড়ছিল হঠাৎ করে দরজার বেল বাজে। দরজা খুলে দেখে ডেভিডকে। ডেভিড কেমন যেন একটু উদ্ভ্রান্তের মতো, একটু চিন্তিত দেখাচ্ছিল। ডেভিড হঠাৎ করে লুইসকে বলে, সেদিনের জন্য আমি অনুতপ্ত, তবে রোজ দিন অফিসে তোমাকে যখন দেখি আমি জানি না কেন তোমার প্রতি প্রচণ্ড দুর্বল হয়ে যাচ্ছি। আমি বোধহয় তোমাকে ভালোবেসে ফেলেছি লুইস। লুইস ডেভিডকে থামিয়ে দিয়ে সেখান থেকে চলে যেতে বললেও লুইসও কিন্তু হঠাৎই ডেভিডের প্রতি কেমন একটা দুর্বল হয়ে যায় এবং তারা শারীরিকভাবে ঘনিষ্ঠ হয়। এবং এই শারীরিকভাবে ঘনিষ্ঠ হওয়াটা শুধুমাত্র একটা কোইনসিডেন্ট ছিল না, প্রতিদিন তারা একইভাবে শারীরিকভাবে ঘনিষ্ঠ হতো। এদিকে দেখা যায় অ্যাডেলকে, সে একদিন সকালে মোবাইলটা বাড়িতে রেখে একা একা এমন একটা জায়গায় গিয়ে উপস্থিত হয় যেখানে সবাই মিলে নেশা করছিল এবং তাদের সঙ্গে সে একটা ঝামেলায় জড়িয়েও পড়ে। তাদের মধ্যে একজন অ্যাডেলের চোখে একটা জোরে ঘুষিও মারে। বাড়িতে এসে ডেভিড যখন জিজ্ঞেস করে তার চোখের মধ্যে কিসের আঘাত লেগেছে, সে বলে আলমারিটা খুলতে গিয়ে জোরে সে আঘাত পেয়েছে। এবার এখানে খটকা লাগে এটা দেখে, নেশা করার অভ্যাস তো ছিল অ্যাডেলের বন্ধু রবের, সে বিভিন্ন নেশায় ডুবে থাকত। অ্যাডেল তো কখনো নেশা করেনি, তাহলে আজকে অ্যাডেল কেন সেখানে গিয়েছিল যেখানে সবাই মিলে নেশা করছিল? অ্যাডেল ডেভিডকে বলে, তুমি আমাকে যেসব ওষুধগুলো খাওয়াও সেই ওষুধগুলো খাওয়ার পর আমার কেমন একটা ঝিমুনি ভাব আসে এবং এই জন্যই আলমারিটা খুলতে গিয়ে আমার চোখের মধ্যে লেগে যায়। আমি কি জানি না তুমি আমাকে মানসিক রোগের ওষুধ খাওয়াও? এবং এখানে একটা ব্যাপার স্পষ্ট করে বোঝা যায় যে ডেভিড অ্যাডেলকে জোর করে যেই ওষুধগুলো খাওয়ায় সেগুলো ছিল সব মানসিক রোগের ওষুধ। কিন্তু কেন? অ্যাডেলের একটা সময় মানসিক সমস্যা ছিল, মানসিক হাসপাতালেও সে ছিল, কিন্তু তারপর সে সুস্থ হয়ে গেছিল। তারপরেও এখন জোর করে এই মানসিক রোগের ওষুধগুলো খাওয়ানোর কী মানে? সেদিন রাতে ডেভিড অ্যাডেলকে বাড়ি ফিরে জানায়, আমি আর এই সম্পর্কটাকে টেনে নিয়ে যেতে পারছি না, আমার ডিভোর্স চাই। একথা শুনে অ্যাডেল অবাক হয় না, বরং ঠান্ডা কেমন একটা স্বরে বলে ওঠে, হ্যাঁ কিন্তু ডেভিড, আমরা যে একে অপরের ব্যাপারে প্রয়োজনের থেকে একটু বেশিই জেনে গেছি, আর তোমার কি মনে হয় না যে আমি তোমার ব্যাপারে যা যা সব জানি সেই ব্যাপারগুলো জানাজানি হয়ে গেলে তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে ডেভিড? তাই আমাদের মাঝখানে যাই হয়ে যাক না কেন, তোমাকে সারা জীবন আমার সাথেই থাকতে হবে, আর এটা তুমিও জানো। তার এই কথাবার্তাগুলো শুনে বোঝা যায় অতীতে ডেভিড এমন কিছু করেছিল, এমন জঘন্য কিছু করেছিল যার ব্যাপারে অ্যাডেল সব জানে, এবং এই কারণেই ডেভিড কখনো অ্যাডেলকে ছেড়ে যেতে পারেনি। এবং আরও জানা যায় যে এতক্ষণ ধরে যা দেখা যাচ্ছিল, অর্থাৎ ডেভিড তার বউকে কন্ট্রোল করে চলে, সেটা সম্পূর্ণ উল্টো। ডেভিডকে দেখে ভয় পাওয়ার নাটক করলেও আসলে কিন্তু ডেভিডকেই কন্ট্রোল করত অ্যাডেল। অ্যাডেল যখন তখন ডেভিডকে ব্ল্যাকমেল করে তার মন মতো কাজ করাত, এবং এই কারণেই হয়তো ডেভিড ইচ্ছে করে অ্যাডেলকে মানসিক রোগের ওষুধ খাইয়ে তাকে নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করত। এদিকে দেখা যায় লুইস রাত্রে যাতে দুঃস্বপ্ন দেখে তাকে ঘুমের মধ্যে হাঁটতে না হয় সেজন্য অ্যাডেল তাকে যে ডায়েরিটা দিয়েছিল সেই ডায়েরিতে যা যা লেখা ছিল সে তাই তাই করতে থাকে। এবং দেখা যায় লুইস আজকের রাতে কিন্তু একটু আলাদা ধরনের স্বপ্ন দেখল। সে দেখে একটা বিশেষ দরজা, সেই দরজাটা খুলতেই লুইস দেখে যে ছোটবেলায় সে যে বাড়িটাতে থাকত সেই বাড়িটা তার চোখের সামনে আছে, এবং তারপর এইরকম একটা সুন্দর জায়গায় চলে আসে যেখানে তার ছেলে অ্যাডামও আছে, এমনকি আছে তার সাথে ডেভিডও। পরের দিন লুইসের সাথে অ্যাডেলের দেখা হলে সে অ্যাডেলের চোখের ওই চোটটা দেখে খুব অবাক হয়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, লুইস যখন অ্যাডেলকে জিজ্ঞাসা করে যে চোখের মধ্যে কী হয়েছে, অ্যাডেল এমন হাবভাব করতে থাকে যেটা দেখে লুইস বুঝে যায় হয়তো কোনো কারণে রাগের বশে ডেভিড প্রচণ্ড মারধর করেছে অ্যাডেলকে এবং এই জন্যই চোট লেগেছে। যদিও আমরা জানি যে ডেভিড এ কাজ করেনি, অ্যাডেল নেশা করতে যেখানে গিয়েছিল সেখানে একটা লোক তাকে মেরেছিল। এরপর অ্যাডেলের কিছু কিছু আচরণে রহস্য আরও ঘনীভূত হতে থাকে। একদিন অ্যান্থনি নামে ডেভিডের এক পেশেন্ট ডেভিডের সঙ্গে দেখা করতে হুট করে ডেভিডের বাড়ি চলে আসে, এবং তখন ডেভিড বাড়িতে না থাকায় অ্যাডেল আবারও অ্যান্থনির সামনে এমন হাবভাব দেখায় যেন ডেভিড অ্যাডেলকে প্রচণ্ড মারধর করে, প্রচণ্ড অত্যাচার করে। এবার এখানে প্রশ্ন জাগে যে অ্যাডেল কেন ডেভিডের চেনাশোনা মানুষগুলোর সামনে এরকম আচরণ করছিল যাতে সেই মানুষগুলো ডেভিডকে সন্দেহ করে। আসলে সে ডেভিডকে খুব ভালো করে বোঝাতে চাইছিল যে কোনো রকমে যদি অ্যাডেলকে ছাড়ার কথা সে ভাবে বা অ্যাডেলের কথা যদি না শোনে
তাহলে সে ডেভিডের কাছ থেকে ডেভিডের পুরো দুনিয়া কেড়ে নিতে পারে, যে কোনো মুহূর্তে তার ক্যারিয়ার ধ্বংস করে দিতে পারে। এবং এই ঘটনার পর থেকে লুইস আর ডেভিডের মধ্যে আরও বেশি দূরত্ব শুরু হয়। সেদিন ডেভিড অফিসের জন্য বেরিয়ে গেলে অ্যাডেল তার হাতের আঙুলগুলো গুনতে গুনতে ঘুমিয়ে পড়ার পর সে ওই জঙ্গলটার আবার স্বপ্ন দেখতে শুরু করে। তবে এবার স্বপ্নে লুইসের মতো অ্যাডেলও একটা বিশেষ দরজা দেখতে পায়। স্বপ্নে যখন অ্যাডেল ওই বিশেষ দরজাটা খোলে, সে দেখতে পায় ডেভিড তার অফিস রুমে লুইসের সঙ্গে কি কথা বলছে না বলছে সে সব কিছু পরিষ্কারভাবে দেখতে এবং শুনতে পাচ্ছে। মনে হচ্ছিল অ্যাডেল তার বাড়িতে নয়, ডেভিডের অফিসে আছে। এবং এখানে কিছুটা সন্দেহ জাগে যে রবের ওই ডায়েরিটা যেখানে দুঃস্বপ্ন থেকে বাঁচার উপায় লেখা আছে, ওই উপায়টা হয়তো দুঃস্বপ্ন থেকে বাঁচার উপায় নয়। ওখানে যা লেখা আছে সেটা করলে হয়তো শারীরিকভাবে কোনো জায়গায় উপস্থিত না থেকেও সেই জায়গায় কী হচ্ছে না হচ্ছে স্বপ্নের মাধ্যমে সব দেখা এবং শোনা যায়। যদি আরও পরিষ্কারভাবে বুঝিয়ে বলি, তাহলে মনে করো তোমার কাছে ওই ডায়েরিটা আছে, ওখানে যা যা লেখা আছে তুমি সেটা করছো। তুমি সেটা করার পরে তুমি শুয়ে আছো নিজের বাড়িতেই, তোমার শরীরটা, কিন্তু তুমি তোমার প্রিয়জনরা কী করছে না করছে সেই জিনিসগুলো পরিষ্কারভাবে দেখতে এবং শুনতে পাচ্ছ। তো সেদিনই ডেভিডকে দেখা যায় সে লুইসের কাছে তার ভালোবাসার কথা স্বীকার করে, এবং এটা দেখার সাথে সাথে অ্যাডেলের ঘুম ভেঙে যায়। সে চমকে গিয়ে এক ঝটকায় উঠে বসে। অ্যাডেল প্রথমে প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে, কারণ ডেভিড এইভাবে একটু একটু করে তার হাতের মুঠো থেকে বেরিয়ে যাচ্ছে। সে রাগে পাগলের মতো চিৎকার করতে থাকে। এরপর দৃশ্য পাল্টায়। অ্যাডেল একটা বুদ্ধি করে, সে ঠিক করে যেভাবেই হোক ডেভিড আর লুইসের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে হবে, যাতে লুইসের থেকে ডেভিড আলাদা হয়ে যায় বা দূরে সরে যায়। অ্যাডেল জিমে যায় এবং জিমের একজনকে বলে যে আজকে সন্ধ্যাবেলায় তুমি আমাকে ফোন করো, কারণ আমার লুইস নামে এক বন্ধুকে আমি তোমার জিমে ভর্তি করতে চাই। কথা মতো সন্ধেবেলায় যখন ডেভিড বাড়িতে ছিল, ঠিক সেই সময় জিম থেকে ফোনটা আসে, এবং ডেভিড সেই ফোনটা রিসিভ করলে জিমের থেকে লোকটা জানায় লুইস নামে কাউকে জিমে ভর্তি করার জন্য অ্যাডেল তাকে ফোন করতে বলেছিল। এবং এটা শোনার পর ডেভিড আকাশ থেকে পড়ে, কারণ ডেভিড কখনো কল্পনাও করতে পারেনি যে লুইস আর অ্যাডেল একে অপরকে চেনে। এবং ডেভিড অবাক হয়ে যায় যে লুইস এই ব্যাপারে তাকে কখনো কিছু বলেইনি, তার কাছ থেকে সম্পূর্ণ লুকিয়ে গেছে। এবং অ্যাডেল যা চাইছিল তাই হয়। ডেভিড হন্তদন্ত হয়ে প্রচণ্ড রেগে লুইসের বাড়িতে যায় এবং তাকে জিজ্ঞেস করে যে কেন তুমি আমার ব্যক্তিগত জীবনের সঙ্গে নিজেকে জড়িয়েছ, তুমি আমার স্ত্রীর সঙ্গে মেলামেশা করো, আমাকে সেটা জানাওনি কেন। লুইসকে দেখা যায় সেও রেগে যায়। সে বলে, আমি যদি ওর সাথে বন্ধুত্ব না করতাম তাহলে তোমার আসল রূপটা সম্বন্ধে আমি জানতে পারতাম না। আমি খুব ভালো করেই জানি তুমি ওকে অনেকটাই অত্যাচার করো এবং এই জন্য ও তোমার ভয়ে সবসময় আতঙ্কে থাকে। আর আমি এটাও জানি যে তুমি অ্যাডেলের সম্পত্তির লোভে ওকে ভালোবাসার নাটক করে বিয়ে করেছিলে, তাই তো? লুইসের মুখ থেকে কথাগুলো শুনে ডেভিড কেমন যেন চুপ করে যায় এবং লুইসকে বলে, তোমার আর কাল থেকে অফিসে আসার দরকার নেই, তোমাকে আমি চাকরি থেকে বের করে দিলাম। এই ঘটনার পরে লুইস প্রচণ্ড রেগে যায় এবং সে ঠিক করে অ্যাডেলের কাছে গিয়ে সব বলে দেবে যে তার স্বামী ডেভিডের সঙ্গে তার অবৈধ শারীরিক সম্পর্ক আছে। কিন্তু অনেক ডাকাডাকি করার পরেও অ্যাডেল কিন্তু দরজা খোলে না। বাড়ির জানালা দিয়ে লুইস ভেতরে দেখার চেষ্টা করে এবং লুইস লক্ষ্য করে অ্যাডেল সোফার উপরে বেহুশ হয়ে পড়ে আছে। এটা দেখে লুইস আর কোনো উপায় না পেয়ে দরজার কাঁচ ভেঙে ছিটকিনি খুলে ঘরে ঢোকে। সে অ্যাডেলকে অনেক ডাকে কিন্তু অ্যাডেল সাড়া দেয় না। লুইস ভাবে যে অ্যাডেল হয়তো ডেভিডের অত্যাচার সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে ফেলেছে। অ্যাডেল আবার সেই একইভাবে ঘুম থেকে এক ঝটকায় উঠে বসে। তাহলে কি অ্যাডেল আবারও সেই বিশেষ ক্ষমতা প্রয়োগ করে ডেভিড কি করছে না করছে সেটা দেখছিল? তবে আপাতত লুইসের অ্যাডেলকে দেখে মনে হয় অ্যাডেল যেন খুব অসুস্থ। তার সাথে কথা বলতে গেলেও অ্যাডেল সমানে ঝিমোতে থাকে। লুইসের সন্দেহ হয়। সে অ্যাডেলকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার, এভাবে ঝিমোচ্ছ কেন? অ্যাডেল লুইসকে তার ওষুধের তাকটা দেখায়। লুইস সেই সব ওষুধগুলো দেখে আটকে ওঠে, কারণ সেই সবগুলো ওষুধই ছিল হাই পাওয়ারের মানসিক রোগের ওষুধ। অর্থাৎ ডেভিড সত্যিকারেরই মানসিক রোগের বিভিন্ন ওষুধ দিয়ে তো অ্যাডেলকে। এরপর অ্যাডেল লুইসকে আরও বলে, প্রতিদিন ডেভিড আমাকে জোর করে ওষুধগুলো খাওয়ায়, কিন্তু ওগুলো খেলে আমার প্রচণ্ড শরীর খারাপ লাগে। এরপর সে লুইসকে ডেভিডের কিছু ব্যক্তিগত পুরনো অতীত জীবনের কথা জানায়। সে বলে, ডেভিড না সবসময় এরকম ছিল না জানো, খুব ভালো মনের মানুষ ছিল, কিন্তু আমরা যেখানে আগে থাকতাম ওখানে মেরিয়ান নামে একটা মেয়ের সঙ্গে অবৈধ শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে ডেভিড। তারপর কেমন যেন পাল্টে গেল ও, এবং এই জন্যই আমরা হঠাৎ করে এই শহরে চলে আসি একদিন। তবে এখানে আসার পর থেকে ও আমাকে পাগল সাজিয়ে রাখার সব বন্দোবস্ত করে ফেলে। আমার নামে একটা ফাইলও বানিয়েছে সে, ওখানে আমি যে পাগল এটা প্রমাণ করার জন্য অনেক কিছু রেখেও দিয়েছে প্রমাণ হিসাবে। লুইস অ্যাডেলের মুখ থেকে এই কথাগুলো শুনে বিশ্বাস করতে পারে না, কারণ এতদিন সে যে ডেভিডকে চিনত সেই ডেভিডের সঙ্গে এই ডেভিডের কোনো মিলই নেই। লুইস মনে প্রাণে ডেভিডকে ঘৃণা করতে শুরু করে।
এদিকে দেখা যায় একদিন ডেভিডের ওই পেশেন্ট যার নাম অ্যান্থনি, তাকে কাজে লাগিয়ে অ্যাডেল কিছু নেশার মাদকদ্রব্য জোগাড় করে নিজেও নেশা করতে শুরু করে। এবং এসব দেখে মনে হয় যে ডেভিডের দেওয়া ওষুধ খেয়ে নয়, এইসব নেশা করার কারণেই আগের দিন লুইসের সঙ্গে কথা বলার সময় অ্যাডেল ওইভাবে ঝিমোচ্ছিল। অর্থাৎ অ্যাডেল আদৌ ডেভিড সম্বন্ধে সত্যি কথা বলছে কি না যথেষ্ট সন্দেহ আছে। লুইসকে দেখা যায় রাতের অন্ধকারে অনেক কষ্টে ডেভিডের অফিসে ঢোকে সে, এবং অ্যাডেল সম্বন্ধে যেই ফাইলটা তৈরি করে রেখেছে ডেভিড সেই ফাইলটা জোগাড় করে পরের দিন সেই ফাইলটা অ্যাডেলের কাছে নিয়ে যায়। আজকে অ্যাডেল লুইসকে ডেভিডের জীবনের একটা গোপন রহস্যের কথা বলে। সে বলে, এই রহস্যের সূত্রপাত হলো আমার ঘরের দেওয়ালে আঁকা ওই যে জঙ্গলটা দেখতে পাচ্ছ, ওই জঙ্গলটা থেকে। এই জঙ্গলটা আসলে বাস্তবে আছে। অ্যাডেলদের বাড়ির পাশেই তাদের নিজেদের জমির ওপরেই এই জঙ্গল আর ওই গভীর কুয়াটা ছিল। অ্যাডেলের বন্ধু রব নাকি একবার তার বাড়ি এসেছিল, তবে একদিন হঠাৎ করেই রব ভ্যানিশ হয়ে যায়। ডেভিডকে জিজ্ঞাসা করলে ডেভিড বলেছিল রব নাকি হঠাৎ করে চলে গেছে, কিন্তু অ্যাডেল ডেভিডের কথাটা মেনে নিতে পারে না, কারণ রব আর অ্যাডেল একে অপরের খুব কাছের বন্ধু ছিল। তাই অ্যাডেলের বিশ্বাস রব তাকে কিছু না জানিয়ে হুট করে চলে যেতে পারে না। অ্যাডেলের মতে ডেভিড হয়তো সেদিন ভয় পেয়েছিল, কারণ হয়তো রব ডেভিডের সম্বন্ধে এমন কিছু জেনে গিয়েছিল যেটা অ্যাডেলের সামনে এলে ডেভিডের ভালো মানুষের মুখোশটা খুলে যাবে, এবং এই জন্য ডেভিড রবকে খুন করে। এবং রবকে খুন করে রবের লাশটা অ্যাডেলদের আদি বাড়ির কোনো একটা জায়গায় রেখে দিয়েছে। তবে অবাক ব্যাপার হলো অ্যাডেল যখন লুইসকে এই কথাগুলো বলছে, তার মধ্যে কিন্তু তার প্রিয় বন্ধু রব সম্বন্ধে কোনো শোক তাপ বা দুঃখ লক্ষ্য করা যায় না। রব তো অ্যাডেলের প্রিয় বন্ধু ছিল, তাহলে তার মৃত্যুর কথা যখন বলছে সে, তার মুখের মধ্যে কোনো দুঃখের ছায়া নেই কেন? এর উত্তরটা যথেষ্ট চমকে দেওয়ার মতো, যেটা শেষে জানা যাবে। দেখা যায় কাহিনী ফ্ল্যাশব্যাকে যায়। ওই মানসিক হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর রব অ্যাডেলের সঙ্গে তার বাড়িতে সত্যিই দেখা করতে গিয়েছিল, এবং তখন ডেভিডও তার কলেজে ছুটি নিয়ে কিছুদিনের জন্য সেখানে আসার কথা ছিল। ঠিক সেই সময় স্বাভাবিকভাবেই অ্যাডেল রবকে ঘুরিয়ে ঘুরিয়ে তার বাড়ির সব দিক এবং সেই জঙ্গল আর সেই কুয়াটা দেখিয়েছিল, এবং এরপরে দৃশ্যে দেখা যায় সেই গভীর কুয়ার মধ্যে সত্যিই রবের মৃতদেহ পড়ে আছে, এবং তার পাশেই পড়ে আছে একটা ঘড়ি, যেই ঘড়িটা ডেভিড অ্যাডেলকে সবসময় হাতে পরার জন্য দিয়েছিল। এবং কুয়ার ওপরে কিন্তু অ্যাডেল দাঁড়িয়ে ছিল না, দাঁড়িয়েছিল ডেভিড। তাহলে চোখের সামনে যা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হলো ডেভিড কুয়ার ওপরে দাঁড়িয়ে আছে, আর কুয়ার মধ্যে লাশ হলো রবের। তো বোঝাই যাচ্ছে ডেভিড তাকে মেরে ফেলেছে, কিন্তু প্রশ্ন হলো অ্যাডেলের হাতঘড়িটা ওই কুয়ার মধ্যে কি করে এলো? অ্যাডেলের কাছে এইসব কথা শুনতে শুনতে লুইসের পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে ভাবতেও পারেনি ডেভিড এত বড় একজন সাংঘাতিক মানুষ, একজন খুনি হতে পারে। লুইসের মাথায় অ্যাডেলের বলা কথাগুলো ঘুরছিল ঠিক যেমন এই মুহূর্তে তোমার মাথায় ঘুরছে। লুইস যেভাবেই হোক না কেন এই রহস্যের একটা কিনারা করতে চাইছে। রবের দেওয়া ডায়েরিটা পড়ে লুইস রবের এক দিদির কথা জানতে পারে, এবং ইন্টারনেট ঘেটে রবের দিদির ফোন নাম্বারটাও জোগাড় করে ফেলে লুইস। ফোন করে রবের দিদির সঙ্গে কথা বলে জানতে পারে সত্যিই নাকি 10 বছর আগে হঠাৎ করে একদিন নিখোঁজ হয়ে যায় রব, এবং তারপর থেকে আজ অবধি রবের কোনো খবর নেই। এমনকি তার দিদি এটাও বলে যে রবের নাকি কোনো লাশও খুঁজে পায়নি তারা। এরপর ডেভিডের ব্যাপারে আরও ভালো করে জানার জন্য লুইস অ্যাডেলের বাড়িতে যেই বছর আগুন লেগেছিল সেই সময়কার খবরগুলো ঘাঁটতে শুরু করে ইন্টারনেটে, এবং ইন্টারনেট ঘেটে বিভিন্ন খবর পড়ে সে জানতে পারে যেদিন অ্যাডেলদের বাড়িতে আগুন লেগে যায় ঠিক সেই সময় ডেভিড অ্যাডেলকে গিয়ে বাঁচিয়ে নেয়, এবং সেই সময় পুলিশে সন্দেহ হয়েছিল ডেভিডের ওপরে, এবং সবাই ভেবে নেয় যে অ্যাডেলের মা বাবার মৃত্যুটা ডেভিডেরই ষড়যন্ত্র। কারণ হতেই পারে যে ডেভিড অ্যাডেলের মা বাবাকে খুন করে অ্যাডেলকে নিজে আগলে রাখতে শুরু করে, যাতে অ্যাডেল এবং অ্যাডেলের সব সম্পত্তি ডেভিডের হয়ে যায়। কিন্তু ডেভিডের বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়ায় পুলিশ তাকে ছেড়ে দেয়, এবং এই খবরগুলো পড়ে লুইস একদম শিওর হয়ে যায় যে অ্যাডেল কোনো মিথ্যে কথা বলেনি। এবং ডেভিড যখন দেখেছিল যে রব আর অ্যাডেলের বন্ধুত্ব অনেকটা গাঢ় হয়ে যাচ্ছে, সে রবকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং সুযোগ বুঝে রবকে খুন করে। এরপর লুইসের সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। স্বপ্নের মধ্যে যে বিশেষ দরজাটা দেখতে পেত অ্যাডেল, যেটা খুলে সে দেখেছিল ডেভিডের অফিসে কে কি বলছে না বলছে, ঠিক একই রকমভাবে লুইসও আরেকটা দরজা দেখতে পায়। সেই দরজাটা দিয়ে বেরোনোর পর অদ্ভুতভাবে লুইস দেখে নিজের ফ্ল্যাটের মধ্যেই সে আছে, এবং স্বপ্নের মধ্যে সে আরও দেখে যে সে তার ছেলে অ্যাডামের ঘরে গেছে। অ্যাডামের বিছানার পাশে রাখা জলের গ্লাসটা উল্টে গেছে। এরপর সাথে সাথে লুইসের হঠাৎ করে ঘুম ভেঙে যায়। এক ঝটকায় সে উঠে বসে এবং দৌড়ে যায় তার ছেলে অ্যাডামের ঘরে, গিয়ে দেখে সত্যিকারেরই জলের গ্লাসটা উল্টানো আছে। সে অবাক হয়ে যায়। সে একটু আগে স্বপ্নের মধ্যে যে গ্লাসটাকে উল্টানো দেখেছিল, বাস্তবেও সেই গ্লাসটা কী করে উল্টানো আছে? এর পরের দিনও লুইস স্বপ্নের মধ্যে আবারও সেই বিশেষ দরজাটা দেখতে পায়। এবার সেই দরজাটা দিয়ে বেরোনোর পর সে দেখে সে নিজের ফ্ল্যাট থেকেও বেরিয়ে গেছে,
এবং অবাক ব্যাপার, সে নিজের প্রতিবেশীর ফ্ল্যাটেও যেতে পারছে, তার ঘরের ভিতরে কি হচ্ছে না হচ্ছে সব কিছু দেখতে পাচ্ছে। এবং এই সময় অ্যাডাম লুইসকে ঘুম থেকে ডাকার চেষ্টা করলে লুইস অনেকক্ষণ সাড়া দেয় না, কারণ সে তো স্বপ্ন দেখছে। ওদিকে লুইস তখন স্বপ্নের মধ্যে তার প্রতিবেশীর ঘরের মধ্যে এদিকে ওদিকে দেখছিল। লুইসের মনে হয় তার ছেলে অ্যাডাম তাকে ডাকছে, সে শুনতেও পাচ্ছে কিন্তু সে সাড়া দিতে পারছে না। লুইস স্বপ্নের মধ্যেই প্রতিবেশীর বাড়ি থেকে বেরিয়ে নিজের ফ্ল্যাটে ঢুকে নিজের ঘরে গিয়ে নিজের বিছানার কাছে পৌঁছায়, এবং তারপর লুইস অ্যাডেলের মতোই চমকে বিছানা থেকে উঠে বসে। লুইসের কেমন যেন সন্দেহ হচ্ছিল যে এতক্ষণ ধরে বিছানার মধ্যে আমার শরীরটা তো শুয়েছিল, কিন্তু আমি অর্থাৎ আমার আত্মা এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছিলাম। লুইস এবার চিন্তায় পড়ে যায়, কি হচ্ছে তার সাথে এসব, মনে অনেক প্রশ্ন। লুইসের মনে পড়ে যে আগের দিন অ্যাডেলের বাড়িতে গিয়ে সে যখন অ্যাডেলকে ডাকছিল, অ্যাডেলও কিন্তু একইভাবে বিছানায় পড়েছিল, লুইসের ডাকে সে সাড়া দিচ্ছিল না, এবং অনেকক্ষণ ধরে ডাকার পর লুইসের মতো সেও কিন্তু এক ঝটকায় সোফার মধ্যে বসে পড়েছিল। এবার কাহিনী ফ্ল্যাশব্যাকে যায় এবং এখান থেকে একের পর এক প্রশ্নের উত্তর পাওয়া যাবে। দেখা যায় অ্যাডেল যে ওই আঙুল গুনে গুনে স্বপ্নের মধ্যে দরজা খোঁজার নিয়ম বলেছিল লুইসকে, যেটা কিনা রবের ডায়েরিতেও লেখা ছিল, ওটা আসলে দুঃস্বপ্ন থেকে বাঁচার কোনো উপায় ছিল না। ওটাকে বলা হয় অ্যাস্ট্রাল প্রজেকশন। এবার অ্যাস্ট্রাল প্রজেকশন কাকে বলে খুব সহজে বুঝিয়ে দিচ্ছি। অ্যাস্ট্রাল প্রজেকশনে মানুষ নিজের স্বপ্নকে কন্ট্রোল করতে পারে। শুধু তাই নয়, এটাকে যদি খুব ভালো করে রপ্ত করা যায় তাহলে মানুষ জীবিত অবস্থাতেও নিজের আত্মাকে নিজের শরীর থেকে বের করে বিভিন্ন চেনা পরিচিত জায়গায় ঘুরে বেড়াতে পারে। এবং এই অ্যাস্ট্রাল প্রজেকশন থিওরি শুধুমাত্র এই কাল্পনিক কাহিনীর মধ্যে নেই। অনেক বিজ্ঞানী বলেন আমরা যখন ঘুমোতে যাই তখন নাকি আমাদের আত্মা আমাদের শরীর থেকে বাইরে থাকে, যদিও এই বিষয়ে কোনো কিছু প্রমাণিত হয়নি। তো যাই হোক, মুভির কাহিনীতে ফিরে আসি। অ্যাস্ট্রাল প্রজেকশনে যখন শরীর থেকে আত্মা বাইরে থাকে তখন সেই আত্মা কে কি করছে না করছে সব দেখতে এবং শুনতে পায়। ভেবে দেখো, অ্যাডেলও কিন্তু একইভাবে ঘুমানোর পর ডেভিডের অফিসে লুইসকে ডেভিড কী কী বলছে না বলছে সব কিছু শুনতে পেয়েছিল। আসলে অ্যাডেলের মধ্যেই বিশেষ ক্ষমতা ছিল এবং অ্যাডেল তার বন্ধু রবকে এই বিশেষ ক্ষমতা রপ্ত করতে শিখিয়েছিল। এমনকি সে একই জিনিস লুইসকেও শেখায়। অর্থাৎ এতদিন ধরে ডেভিড অফিসে গেলেই অ্যাডেল যে ঘুমিয়ে পড়ত সেটা আসলে ঘুমিয়ে পড়ত না, সে নিজেই অ্যাস্ট্রাল প্রজেকশনের মধ্যে যেত এবং ডেভিডের ওপরে নজর রাখত এই বিশেষ ক্ষমতার দ্বারা, ডেভিড কী করছে না করছে সব কিছু। সুতরাং লুইসের সঙ্গে যে ডেভিডের সেই বারের মধ্যে দেখা হয়েছিল, তারা ঘনিষ্ঠ হয়েছিল, সেদিন থেকে শুরু করে লুইস আর ডেভিডের মধ্যে যা যা হতো সব কিছু দেখতে পেত এবং শুনতে পেত অ্যাডেল অ্যাস্ট্রাল প্রজেকশনের মাধ্যমে। এবং এই জন্য মনে করো আমি ওখানে বলেছিলাম যে লুইসের সঙ্গে অ্যাডেলের দেখা হওয়াটা কিন্তু স্বাভাবিক ছিল না, কারণ যেহেতু অ্যাডেল এই সব কিছু জানত যে তার স্বামীর সঙ্গে লুইসের কি সম্পর্ক চলছে, সেহেতু সে লুইসের সঙ্গে নিজেই দেখা করতে যায়, লুইসের সঙ্গে বন্ধুত্বের নাটক করে, লুইসের বিশ্বাস অর্জন করে এবং একদিন সুযোগ বুঝে ডেভিডের সঙ্গে তার ভুল বোঝাবুঝি সৃষ্টি করে। তার উদ্দেশ্য ছিল ডেভিডের থেকে লুইসকে দূর করে দেওয়া এবং অ্যাডেলের উদ্দেশ্য সফল হয়েছে, কারণ লুইস আর ডেভিডের মধ্যে এখন আর কোনো সম্পর্ক নেই। কি মনে হয়, এটাই ছিল কাহিনীর টুইস্ট? এখানেই সবকিছু শেষ? না, টুইস্ট তো সবে শুরু হয়েছে। লুইসের কাছে সবকিছু জলের মতো পরিষ্কার হয়ে যায় যে আসল ভিলেনটা ডেভিড নয়, অ্যাডেল। লুইসের মনে হয় এবার আমি সবকিছু জেনেই ছাড়ব, কেন অ্যাডেল এরকম করছে, কেন অ্যাডেল তার স্বামী ডেভিডকে এইভাবে কন্ট্রোল করে রাখে, রবকেই বা কে খুন করলো। যখন রবকে খুন করা হচ্ছিল সেখানে অ্যাডেলের ঘড়ি কী করে এলো এবং সেখানে ডেভিড কী করে দাঁড়িয়েছিল। লুইসের মনে পড়ে যায় অ্যাডেল বলেছিল এখানে আসার আগে মেরিয়ান নামে নাকি একটা মেয়ের সঙ্গে ডেভিডের অবৈধ সম্পর্ক ছিল। সে মেরিয়ানের ঠিকানা জোগাড় করে। মেরিয়ান কিছু দূরে একটা শহরে একটা ক্যাফে চালাতো। লুইস সেখানে গিয়ে মেরিয়ানের সঙ্গে আলাপ করে এবং অ্যাডেল আর ডেভিডের মধ্যে ঠিক কী ঘটেছিল জানতে চায়। মেরিয়ান লুইসকে বলে, আমার সাথে ডেভিডের কখনোই অবৈধ সম্পর্ক ছিল না। ডেভিড যখন এই শহরে থাকত তখন সে প্রায়ই আমার ক্যাফেতে আসত। ওকে দেখে মনে হতো ও কেমন যেন একটা মানসিক অশান্তিতে ভুগছে। আমাদের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে গেছিল, কিন্তু একদিন হঠাৎ করে দেখলাম তার স্ত্রী অ্যাডেলও আমার ক্যাফেতে আসতে শুরু করে। আমি তাকে চিনতাম না এবং সে কি করে আমাকে চিনল আমি জানতাম না। কি করে চিনবে, ওই একই রকম অ্যাস্ট্রাল প্রজেকশনের মাধ্যমে সে সব কিছু দেখতে শুনতে পেত, সুতরাং একেও একইভাবে চিনেছিল। এবং মেরিয়ান আরও বলে, ডেভিড একদিন আমাকে কথা কথায় বলেছিল যে কোনো মানুষের একটা খারাপ বা নৃশংস দিক আছে, এটা জেনেও কি সব কিছু ভুলে তার সঙ্গে অন্ধের মতো সংসার করা সম্ভব। আমি ডেভিডকে বলেছিলাম যে কারো সাথে সম্পর্কে থেকে অসুখী থাকার থেকে নিজের মতো করে একা বাঁচাটাও অনেক শান্তির। এবং সেই মুহূর্তে অ্যাডেল সেখানে উপস্থিত না থাকলেও তাদের মধ্যে কি কথা হয়েছে না হয়েছে অ্যাস্ট্রাল প্রজেকশনের মাধ্যমে সব কিছু জেনে যায়। এবং অ্যাডেলের পুরো রাগটা গিয়ে পড়ে মেরিয়ানের ওপরে, তাই অ্যাডেল মেরিয়ানের থেকে ডেভিডকে দূরে রাখার জন্য প্রথমে তাকে শাসায় এবং তারপর মেরিয়ানকে ভয় দেখানোর জন্য অ্যাডেল মেরিয়ানের বাড়িতে ঢুকে
সমস্ত জামাকাপড় কেটে টুকরো টুকরো করে জিনিসপত্র তছনছ করে তাকে শাসিয়ে সেখান থেকে চলে যায়। এবং এরপর ডেভিডকে গিয়ে সে মেরিয়ানের নাম করে ব্ল্যাকমেল করতে শুরু করে। সে বলে, আমি মেরিয়ানের নামে ভুল কেস দিয়ে পুলিশের কাছে ওকে ধরিয়ে দেবো, আর তুমি যদি সেটা না চাও তাহলে তুমি এখনই আমাকে নিয়ে অন্য কোনো শহরে চলো। এবং এই জন্যই ডেভিড অ্যাডেলকে নিয়ে অন্য শহরে চলে যায়। এসব কথা বলার পর মেরিয়ান লুইসকে কেমন আতঙ্কের গলায় বলে, ওদের থেকে দূরে থাকো, বিশেষ করে ওই অ্যাডেলের থেকে দূরে থাকো, ওই মহিলা প্রচণ্ড সাংঘাতিক। লুইস এবার বুঝতে পারে যে ডেভিডকে অবিশ্বাস করে সে কত বড় ভুল করেছে। সে আবারও ডেভিডের সঙ্গে দেখা করতে যায় এবং তার কাছে নিজের ভুল স্বীকার করে। কিন্তু লুইসের মনে একটা প্রশ্ন থেকেই যায়, 10 বছর আগে রবের সাথে আসলে ঠিক কি হয়েছিল, রবকে কে মেরেছিল, আর কেনই বা মেরেছিল, আর কিভাবে মেরেছিল। ডেভিড এবার যখন দেখল যে লুইস সবকিছু জেনেই গেছে, সুতরাং সে লুইসকে কাহিনী বলতে শুরু করে যে সেই দিন 10 বছর আগে কি হয়েছিল আসলে। মুভি আবার ফ্ল্যাশব্যাকে যায়, দেখা যায় রব অ্যাডেলের বাড়ি আসার পর কলেজ থেকে ছুটি নিয়ে ডেভিডও সেদিন সেখানে আসে। তারপর একদিন ডেভিড একটা কাজে বাইরে গেলে অ্যাডেল তাকে খবর দেয় যে রব আর নেই, রব মারা গেছে। এটা শুনে তাড়াতাড়ি ছুটে আসে ডেভিড এবং অ্যাডেলকে জিজ্ঞেস করে এসব কি করে হলো। অ্যাডেল জানায় যে সে ভাবত রব রিহাব থেকে বেরোনোর পর আর নেশা করত না, কিন্তু সে ভুল ছিল, রব কখনো নেশা ছাড়েইনি। তাই অতিরিক্ত মাত্রায় মাদক সেবন করার কারণে রব তৎক্ষণাৎ মারা যায়। আর কি করবে বুঝতে না পেরে অ্যাডেল রবের মৃতদেহটাকে ওই জঙ্গলের মধ্যে কুয়াটার মধ্যে ফেলে দেয়। এবং রবকে ফেলার সময় অ্যাডেলের হাতে থাকা ডেভিডের ঘড়িটাও কুয়ার ভেতরে পড়ে যায়। এরপর ডেভিড যখন পুলিশকে সবকিছু জানাতে চায়, অ্যাডেল বলে, ভুলে যেও না রবের মৃতদেহর সঙ্গে কিন্তু তোমারও ঘড়িটাও আছে, সুতরাং তুমি যদি পুলিশের কাছে যাও তুমি ফেঁসে যাবে, আর যদি কখনো আমাকে ছেড়ে দিতেও চাও তুমি, আমি কিন্তু পুলিশকে গিয়ে সব বলে দেব যে তুমি রবকে খুন করেছ। কিন্তু এখানে প্রশ্ন আসে, অ্যাডেল তো নিজে রবকে খুন করেনি, রব তো নেশাগ্রস্ত অবস্থায় মারা গেছিল, তাহলে পরে সে কেন পুলিশের কাছে সবকিছু জানাতে ভয় পাচ্ছে, কেন ডেভিডকে বলছে যে তুমি যদি কোনো কিছু জানাও তো তোমাকে ফাঁসিয়ে দেব। এটার উত্তরও পাওয়া যাবে। কাহিনী আবার বর্তমানে ফিরে আসে। ডেভিড সিদ্ধান্ত নেয় যে অ্যাডেলকে ভয় পেয়ে বাঁচার দিন শেষ, সে নিজেই পুলিশের কাছে গিয়ে সব ঘটনা সত্যিকারের জানাবে, তারপর যা হওয়ার হবে। ডেভিড যাওয়ার আগে লুইসকে কথা দিয়ে যায়, চিন্তা করো না, আমি অ্যাডেলের সঙ্গে সমস্ত ঝামেলা মিটিয়ে তোমার কাছে ফিরে আসব, কারণ আমি তোমাকে ভালোবাসি। ডেভিড সেখান থেকে চলে যাওয়ার পর লুইস বাড়ি ফিরে অ্যাডেলকে ফোন করে। ফোন করে বলে, তোমার খেলাটা আমি ধরে ফেলেছি, তবে তোমার একটু ভুল হয়ে গেছিল, কারণ রবের ব্যাপারটা জানার পর আমি নিজেই পুলিশকে সবকিছু জানিয়ে দিয়েছি যে 10 বছর আগে ডেভিড রবকে খুন করেনি, এবং ডেভিড পুলিশের সাথে কথাও বলতে গেছে। তাই আমি চাই ডেভিড যেমন পুলিশের কাছে সবকিছু সত্যিটা বলছে, তুমিও গিয়ে পুলিশের কাছে সবকিছু স্বীকার করে নাও। অ্যাডেল এটা শুনে রাগে আবারও পাগলের মতো চিৎকার করতে থাকে। তবে এরপর দেখা যায় হঠাৎ করে অ্যাডেল যেন কেমন একটু শান্ত হয়ে যায় এবং সে একটা চিঠি লিখতে শুরু করে। চিঠিতে লেখে, আমি এতদিন সমাজের কাছ থেকে একটা সত্যি গোপন করেছি, আমার বন্ধু রবের দেহটা আমি কুয়ার মধ্যে ফেলে দিয়েছিলাম, আমার স্বামী ডেভিডের কোনো দোষ নেই, এতদিনে আমি আমার ভুল বুঝতে পারলেও এর শাস্তি ভোগ করার মতো মনের জোর আমার নেই, গল্পটা যখন আমাকে দিয়ে শুরু হয়েছিল শেষও আমি করব। এরপর চিঠিটা পুলিশকে পাঠিয়ে দিয়ে অ্যাডেল নিজের বাড়িতে আগুন লাগিয়ে দেয় এবং লুইসকে একটা মেসেজ করে। মেসেজের মধ্যে লেখা ছিল, আমি তোমার ডেভিডকে মুক্তি দিচ্ছি, এবং এরপর নিজের ঘরে গিয়ে নিজেকেই মাদকের ইনজেকশন দিয়ে বিছানার মধ্যে শুয়ে পড়ে। অন্যদিকে লুইস অ্যাডেলের এই মেসেজ পেয়ে বুঝে যায় যে অ্যাডেল নিশ্চয়ই সত্যের মুখোমুখি হতে না পেরে আত্মহত্যা করে নিজেকে শেষ করে ফেলছে। তাই সে তাড়াতাড়ি অ্যাডেলদের বাড়িতে গিয়ে পৌঁছায়, কিন্তু ততক্ষণে বাড়িতে বেশ আগুন অনেকটাই ছড়িয়ে পড়েছে। লুইস আবারও দরজায় কাঁচ ভেঙে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দরজায় ভেতর থেকে তালা মারা। অনেক চেষ্টা করেও লুইস ভেতরে ঢুকতে পারে না। এবার সে একটা বুদ্ধি করে, সে ভাবে সে যেহেতু অ্যাস্ট্রাল প্রজেকশন করতে পারে, সুতরাং সেই প্রক্রিয়ার সাহায্য নেয় লুইস। লুইস অ্যাস্ট্রাল প্রজেকশনের মাধ্যমে নিজের শরীর থেকে নিজের আত্মাটাকে আলাদা করে সেই আত্মা ঘরের ভেতরে যায়। তবে লুইসের আত্মা ঘরের ভেতরে যাওয়ার পর দেখা যায় অ্যাডেলের শরীরের ভেতরে যে আত্মা ছিল সেটা অলরেডি তার শরীরের বাইরে ছিল। এবং দেখা যায় লুইসের আত্মা যখন ঘরের ভেতরে প্রবেশ করে, ঠিক তখনই অ্যাডেলের আত্মা গিয়ে সেই বাড়ির বাইরে পড়ে থাকা লুইসের শরীরের মধ্যে ঢুকে যায়। আর লুইসের শরীরে যেহেতু অ্যাডেলের আত্মা ঢুকে গেছিল, সুতরাং বিছানার ওপর শুয়ে থাকা অ্যাডেলের শরীরের মধ্যে লুইসের আত্মা ঢুকে পড়ে। অর্থাৎ সোজা ভাষায় বলতে গেলে অ্যাডেলের আত্মা লুইসের শরীরে গিয়ে ঢুকে পড়ে এবং বাধ্য হয়ে লুইসের আত্মা অ্যাডেলের শরীরে ঢুকে পড়ে। আত্মা অদলাবদলি হয়ে যায়। অ্যাডেলের শরীরে যেহেতু প্রচণ্ড পরিমাণে মাদকদ্রব্য ছিল, কারণ সে মাদক সেবন করেছিল, সুতরাং লুইসের আত্মা যখন অ্যাডেলের শরীরে ঢোকে সেও খুব অসুস্থ বোধ করতে থাকে। এবং অ্যাডেলের আত্মা লুইসের শরীরে ঢোকার সাথে সাথে পাশে এক জায়গায় লুকিয়ে রাখা সেই বাড়ির চাবি দিয়ে দরজা খুলে সে ভেতরে ঢোকে
এবং আরেকটা মাদকের ইঞ্জেকশন বের করে বলে, তুমি কি ভাবলে লুইস, আমি এত সহজে হাল ছেড়ে দেব? আমার ডেভিডকে আমি তোমার হতে দেব? এই জায়গায় পৌঁছানোর জন্য আমাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। তুমি এতদিন অনেক কিছু করেছো লুইস, কিন্তু তোমাকে আর কিছু করতে হবে না। এরপর ওই মাদকের ইঞ্জেকশনটাও অ্যাডেলের শরীরে থাকা লুইসকে সে দিয়ে দেয়, এবং রবের মতো বেশি মাত্রায় মাদক ঢুকে যাওয়ার কারণে অ্যাডেলের মধ্যে থাকা লুইসের মৃত্যু হয়ে যায়। ততক্ষণে বাড়ির চারদিকে আগুন ছড়িয়ে পড়েছে, তাই লুইসের শরীরে থাকা অ্যাডেল তার দেহটাকে বাইরে টানতে টানতে নিয়ে আসে। এরপর পুলিশ পৌঁছলে লুইসের শরীরে থাকা অ্যাডেল নাটক করতে থাকে এবং সে বোঝানোর চেষ্টা করতে থাকে সে অনেক কষ্ট করেও অ্যাডেলকে বাঁচাতে পারেনি। এবং এখানে এটাও বোঝা যায় যে কেন অ্যাডেল সবকিছু স্বীকার করে পুলিশকে চিঠি লিখেছিল, কারণ অ্যাডেল প্ল্যান করে নিয়েছিল যে এই চিঠিটা যখন পুলিশকে দেব আমি, তারপর আমি একটা লুইসকে মেসেজ করব যে আমি আত্মহত্যা করছি, আর এটা জেনে যেহেতু লুইস ভালো মানুষ সে ছুটে আসবে আমাকে বাঁচানোর জন্য, এবং আমার ঘরের দরজা বন্ধ থাকবে, এবং আমাকে বাঁচানোর জন্য সে যখন অ্যাস্ট্রাল প্রজেকশনের মাধ্যমে নিজের আত্মাটাকে ঘরের ভিতরে নিয়ে আসবে, এই সুযোগে আমি তার বডির মধ্যে ঢুকে যাব এবং লুইসের শরীরের মধ্যেই আমি বেঁচে থাকব। আর লুইস যখন বাধ্য হবে আমার শরীরে ঢুকতে, লুইসকে আমি অতি মাত্রায় মাদক দিয়ে ওকে মেরে ফেলব। আমার শরীরের মৃত্যুর পরও আমি লুইসের শরীরের মধ্যে বেঁচে থাকব, আর এটা কখনো কেউ জানতেও পারবে না যে আসল লুইস মারা গেছে, তার শরীরে ঢুকে আছে অ্যাডেল। কাহিনী আবার ফ্ল্যাশব্যাকে যায় সেই 10 বছর আগে, এবং সেখানে দেখা যায় অ্যাস্ট্রাল প্রজেকশন শেখার পর রব অ্যাডেলকে একটা আইডিয়া দেয় মজা করার জন্য। সে বলে, এসো আমাদের আত্মাগুলোকে আমরা শরীর থেকে বের করে একে অন্যের শরীরে প্রবেশ করি। অ্যাডেল তার কথা রাজি হয়ে যায় এবং নিজের আত্মাটাকে সে রবের শরীরে প্রবেশ করায়, আর রব তার শরীরের আত্মাটাকে অ্যাডেলের শরীরে প্রবেশ করিয়েছিল। অ্যাডেল রবের শরীরে প্রবেশ করার পর দেখা যায় রব আগে থেকেই অনেকটাই মাদকদ্রব্য নিয়েছিল, এবং তাই রবের শরীরে ঢোকার সাথে সাথে অ্যাডেলের আত্মার কষ্ট হতে থাকে, এবং তখন অ্যাডেলের শরীরে থাকা রবের আত্মা বেরিয়ে না এসে আরও একটা মাদকের ইঞ্জেকশন দিয়ে রবের মধ্যে থাকা আসল অ্যাডেলকে মেরে ফেলে। অর্থাৎ সেদিন রব মারাই যায়নি, সেদিন মারা গিয়েছিল রবের শরীরে থাকা অ্যাডেল। আর এতদিন ধরে ডেভিড যার সাথে ঘর করে আসছে সেটা আর কেউ নয়, অ্যাডেলের শরীরে থাকা রব ছিল। অ্যাডেল তো সেদিনই মারা গেছিল যখন সে রবের শরীরে ঢুকেছিল, এবং তাকে রবই খুন করেছিল অতিরিক্ত মাত্রায় মাদকদ্রব্য তার শরীরের মধ্যে দিয়ে। এবং রবের শরীরে থাকা অ্যাডেলকে এইভাবে খুন করার পর সে নিজের দেহটাকে গভীর কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, এবং 10 বছর ধরে অ্যাডেলের শরীরের মধ্যে রব ডেভিডের সাথে ঘর সংসার করছিল। বুঝো ব্যাপার। এবার প্রশ্ন আসে, অ্যাডেলের তো খুব ভালো বন্ধু ছিল রব, তবে কেন সে তার বান্ধবীকে এইভাবে মেরে ফেলল? আসলে রব কখনো অ্যাডেলের ভালো চায়নি, সে অ্যাডেলকে প্রচণ্ড হিংসে করত। তার এত সম্পত্তি, এত সুন্দর চেহারা, এইসব দেখে রব মনে মনে সহ্য করতে পারত না। আসলে রব খুবই গরিব পরিবারের ছেলে ছিল, তার উপরে অল্প বয়সে তার মা বাবা মারা যায়। তাই রব প্ল্যান করে অ্যাডেলের সঙ্গে বন্ধুত্বে নাটক করে তার বিশ্বাস অর্জন করে তার যে প্রচুর টাকা পয়সা আছে সেসব টাকা পয়সা দিয়ে অনেক মাদক কিনবে সে, এবং এই জন্য সে অ্যাডেলের বাড়িতে যায় এবং তাকে খুন করে। এবং এতদিন পর্যন্ত অ্যাডেলের শরীরেই রব থাকছিল এবং অ্যাডেলের বিশাল সম্পত্তি সে ভোগ করছিল। এবার ভেবে দেখো, ভিডিওর প্রথম দিকে এক জায়গায় বলা হয়েছিল যে অ্যাডেল তো কখনো মাদকদ্রব্য ছুঁয়েও দেখেনি, তাহলে সেদিন মাদকদ্রব্য কেনার জন্য ওই নেশা করার জায়গায় কেন গিয়েছিল? সে এই জন্যই গিয়েছিল কারণ অ্যাডেলের শরীরের মধ্যে তো রবের আত্মা ঢুকেছিল 10 বছর ধরে, রব এখনও নেশাগ্রস্ত, তাই সে মাঝে মাঝে ওরকম করে বেরিয়ে যেত এবং নেশা করত। এবং আরেকটা জিনিসও ভিডিওর এক জায়গায় আমি বলেছিলাম যে যখন অ্যাডেল লুইসকে নিজের বন্ধু রবের মৃত্যু সম্বন্ধে বলছিল, তার চোখে মুখে দুঃখের কোনো ছায়া ছিল না। কেন ছিল না? এটার অ্যান্সারও একই, কারণ অ্যাডেলের শরীরে তো রব ঢুকে বসে আছে, সুতরাং সে যখন নিজের মৃত্যুর মিথ্যে খবর শোনাচ্ছে তার চোখে মুখে কোনো দুঃখ বা কষ্টের ছাপ থাকবে কেন? এবার আরেকটা প্রশ্ন আসে, অ্যাডেলের দেহে থাকা রব কেন লুইসকে মারার প্ল্যান করল? লুইস কি করেছিল? দেখো, যেহেতু সিচুয়েশন হাত থেকে বেরিয়ে গেছে, ডেভিড পুলিশকে গিয়ে সবকিছু খোলাখুলি বলে দেবে, এবং এরপর পুলিশ আসতো, পুলিশ এসে অ্যাডেলকে থানায় নিয়ে যেত, এবং অ্যাডেলের শরীরে যেহেতু রব ঢুকে আছে সুতরাং রবকে অ্যাডেলের শরীরের মধ্যে জেলে কাটাতে হতো বাকি জীবনটা, এবং এটা সে চায়নি। এবং এই জন্য সে চেয়েছিল অ্যাডেলের শরীর থেকে নিজের আত্মাটাকে অন্য কোনো একটা শরীরে ট্রান্সফার করতে। এবার কার শরীরে ট্রান্সফার করবে? সেই যখন দেখলো লুইসের জন্য আজকে আমার এই অবস্থা যে আমাকে জেলে যাওয়ার মতো অবস্থা চলে এসেছি, সুতরাং সে লুইসকেই টার্গেট করল। এবং এই জন্য সে এমন প্ল্যান করে যাতে লুইস তার বাড়িতে আসে এবং সুযোগ বুঝে লুইসের শরীরের মধ্যে নিজের আত্মাটাকে অ্যাডেলের শরীর থেকে নিয়ে চলে যায়। এখন সে লুইসের শরীরে আবার আগের মতোই বাঁচবে, এবং যেহেতু অ্যাডেলের সম্পত্তির ওপরে ডেভিডেরও অধিকার আছে আর ডেভিড লুইসকে ভালোবাসে, সুতরাং অ্যাডেলের সম্পত্তি সে অ্যাডেলের শরীরে থেকে যেভাবে ভোগ করছিল একই রকমভাবে লুইসের শরীরে থেকেও ভোগ করতে পারবে।
এরপর মুভিতে দেখা যায় যে অ্যাডেলের লেখা চিঠিটা পাওয়ার কারণে ডেভিড আর পুলিশকে গ্রেপ্তার করে না, এবং ডেভিড যেহেতু এত কিছু জানতো না যে 10 বছর ধরে অ্যাডেলের শরীরে রব বাস করছিল, সুতরাং অ্যাডেলের হাত থেকে মুক্তি পাওয়ার আনন্দে সে লুইসের শরীরে থাকা সেই রবকেই আবার বিয়ে করে। যদিও লুইসের ছেলে অ্যাডামের কেমন যেন মনে হয় তার মা যেন আগের মতো নেই, থাকবে কি করে, তার মায়ের শরীরে তো আর তার মা নেই, আছে রব। এরপর মুভি শেষে দেখা যায় যে লুইসের শরীরে থাকা রব ডেভিডকে বিয়ে করার পর হানিমুনের জন্য তারা জাহাজে করে ঘুরতে যেতে চায়। অ্যাডাম হঠাৎ করে বলে ওঠে, কিন্তু মা, তুমি যে সবসময় বলতে তোমার নাকি জাহাজে চড়তে ভালো লাগে না। এটা শুনে লুইসের ভেতরে থাকা রব বলে ওঠে, হয়তো আমি মানুষটাই আর আগের মতো নেই, তাই না? আর এখানে এই ওয়েব সিরিজটা শেষ হয়ে যায়। অত্যন্ত জটিল একটা ওয়েব সিরিজ ছিল, কোনো জায়গা যদি বুঝতে অসুবিধা হয় ওই জায়গাটা আবার প্লে করে দেখে নেবে। তারপরেও যদি এই ওয়েব সিরিজ নিয়ে তোমার মনে কোনো প্রশ্ন থাকে আমাকে ফেসবুক ইনস্টাগ্রামে মেসেজ করে জানাতে পারো, আমার ফেসবুক ইনস্টার লিঙ্ক এই ভিডিও নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে। এই জটিল ভিডিওটা এক্সপ্লেন করতে অনেক পরিশ্রম করতে হয়েছে, তো যদি তোমাকে ভিডিওটা সামান্য বিনোদন দিয়ে থাকে ভিডিওতে শুধুমাত্র একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে হবে না, শুধু একটা লাইক করে দিও তাতেই খুশি, আর শেয়ার করে দিও বন্ধুদের সাথে। তোমার একটা লাইক আর শেয়ার আমাকে অনুপ্রাণিত করে আরও এরকম কন্টেন্ট বানানোর জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই খুব ভালো থেকো। একবার চেক করে দেখতে হবে আমার ভেতরে আমারই আত্মা আছে তো নাকি অন্য কারো আত্মা।